আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল অনলাইন টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত সফটওয়্যার রিলেটেড জ্ঞান শেয়ার করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ আমি দেখাবো ক্যামটাশিয়ার ভিডিও এডিটিং। তো এটি আমি পর্বভিত্তিক দেখাবো, একবারে যদি টিউটোরিয়ালটা করি লং টাইম টিউটোরিয়াল হয়ে যাবে, তো আমি এটা পর্বভিত্তিক টিউটোরিয়াল করব। তো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমরা যখন ক্যামটাশিয়াটা ইনস্টল করব, ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে এই ক্যামটাশিয়া 9 এই ধরনের একটা দেখাবে, আইকন দেখাবে। আমরা ক্যামটাশিয়া 9 ইউজ করব, ঠিক আছে? আর ক্যামটাশিয়া 9-এর লোগোটা হচ্ছে অথবা ইয়েটা হচ্ছে আইকনটা হচ্ছে এইরকম। তো আপনারা যারা এই ক্যামটাশিয়াটা ইনস্টল অথবা ইনস্টল করতে জানেন না, তাদের জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল করব। আসলে এটা আমি ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, ঠিক আছে? অনেকে পেইড ভার্সন ইউজ করে, আবার অনেকে ফ্রি ট্রায়াল ইউজ করে। যখন আপনি এটা ফ্রি ট্রায়াল ইউজ করবেন বা ফ্রি ভার্সন ইউজ করবেন, তখন আপনাদের একটা ওয়াটারমার্ক থাকে, যেটা হয়তো ভিডিওটিংয়ের পর আপনি এক্সপেক্ট করেন না, কিন্তু ওই ওয়াটারমার্ক থাকার কারণে হয়তো আপনি বিব্রত ফিল করেন। তো ওয়াটারমার্ক কীভাবে দূর করতে হয় এই রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করব। আসলে এটা আপনার আমি ক্র্যাক ভার্সন ইউজ করতেছি এবং ক্র্যাক কীভাবে করে এটা ইনস্টল করতে হয় এই রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করব। তো আজকের পর্বে আমি ক্যামটাশিয়ার মানে বেসিক কিছু ফিচার সম্পর্কে আলোচনা করব, এর পরবর্তীতে আমি আপনার টিউটোরিয়াল নিয়ে হাজির হব, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমত আমি ক্যামটাশিয়ার যখন আমি প্রবেশ করব, তো ক্যামটাশিয়াতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ফিচার আসবে, ঠিক আছে? তো এই ফিচারটা দেখুন, ফুল একটা ফিচার, উপরে মেনুবার, ঠিক আছে? তার নিচে এখানে দেখুন, এটা হচ্ছে স্ক্রিনের রেজলিউশনের মোড, এবং এই পাশে দেখুন প্রপার্টিসের বিভিন্ন ধরনের অপশান এখানে পাবেন, ঠিক আছে? আর এখানে এটা জুম, তারপরে এখানে আপনার স্ক্রিনের বিভিন্ন ধরনের, এবং এখান থেকে প্রজেক্ট সেটিং মানে স্ক্রিন সেটিং কীভাবে করবেন, এবং এই পাশে দেখুন, এই পাশে আপনার অডিও ভয়েস কার্সর ইফেক্ট বিভিন্ন টাইপের ইয়েগুলো আছে, দেখুন অডিও ইফেক্ট। তারপর এখানে মোড়ে থেকে আপনি আরও পাবেন, সরি, এখানে মোড়ে থেকে ভিজুয়াল ইফেক্ট, ইন্টারেক্টিভিটি, তারপরে আপনার হচ্ছে ক্যাপশন, বিভিন্ন ধরনের অপশান এখানে পাবেন, ঠিক আছে? তারপরে এখানে ট্রানজিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশান, এখানে অনেক কিছু পাবেন, ঠিক আছে? আর এই পাশে দেখুন মিডিয়া লাইব্রেরি, এটা হচ্ছে লাইব্রেরির অংশ। তারপরে এখানে আছে লাইব্রেরি, আরও অনেক কিছু লাইব্রেরি আছে, এখান থেকে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তার নিচে এখানে আছে, এটা হচ্ছে আপনার প্যানেল, ঠিক আছে? ট্র্যাক প্যানেল, এই প্যানেলে আপনি কাজ করবেন, এবং এর উপরে আরও কিছু মেনু বার আছে, যেমন হচ্ছে আপনার কাট অপশন আছে, তারপরে কপি, তারপরে এখানে পেস্ট, তারপরে এখানে স্পিল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিভক্ত করা, তারপরে এটা আপনার প্রজেক্ট, এটা আপনার এই প্যানেলটা বড় করা, ছোট করার অপশন আছে, এবং এখান থেকে সার্চ অপশন আছে, সার্চ করে আপনি বের করতে পারেন। এবং এখানে দেখুন এই পাশে একটা অপশন আছে, মানে এটা একটা ফিচার, দুটা ফিচার এখানে দেওয়া আছে, তো আপনারা এখান থেকে ফিচারটা ইয়ে করে নিতে পারেন। এবং এই পাশে দেখুন, এই পাশে আপনার এই যে ট্র্যাক এরিয়াগুলো আছে, এবং এর নিচে আছে দেখুন মার্কার, মার্কার এই যে কোয়াইজ দুটো ইয়ে আছে, তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব, ঠিক আছে? তো এই যে এখানে আপনি আবার এর বড় ছোটো ইয়ে করে নিতে পারেন, বড় ছোটো করতে পারেন, তারপর হচ্ছে আর তো এগুলো তো সবই আছে। আচ্ছা, তো আমরা বেসিক সম্পর্কে জানলাম, এখান থেকে ফাইল, দেখুন ফাইলে বিভিন্ন ধরনের অপশান আছে, তারপরে এডিট থেকে বিভিন্ন ধরনের অপশান পাবেন। আচ্ছা, মডিফাই থেকেও বিভিন্ন ধরনের অপশান পাবেন, রিমুভ, তারপরে ক্যাপশন, বিভিন্ন ধরনের মডিফাই করতে পারবেন, মডিফাই জাতীয় মেনুগুলো এখানে দেওয়া আছে। ভিউ থেকে ভিউয়ের অপশান, ক্যানভাস, জুম ইন, জুম আউট, টাইম লাইন থেকে বিভিন্ন কিছু দেখতে পারবেন, ঠিক আছে? যে মিডিয়া বিন, তারপরে বিহেভিয়ার্স, অনেক কিছু পাবেন, যেটার শর্টকাট হচ্ছে 0 এবং ট্রানজিশন হচ্ছে টি, তারপরে অ্যানোটেশান, এটা আপনার হচ্ছে এন, এগুলোতে ক্লিক করলে অটোমেটিক এগুলোতে যাবে, ঠিক আছে? তো আমি একটা দেখি, টিতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন ট্রানজিশন, বিহেভিয়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে বিহেভিয়ারগুলো আসলো, অ্যানিমেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো আসলো, কার্সর ইফেক্ট, কার্সর, এগুলোর শর্টকাট হচ্ছে আপনি এই ভিউতে গিয়ে পাবেন, দেখুন ভিউতে গিয়ে টুলস, এই টুলস থেকে আপনি এই এগুলো দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা,
তারপরে যে জুম জুম করতে পারবেন, আর এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন, ঠিক আছে? যে এখান থেকে স্টার্ট ভয়েসে ক্লিক করলে আপনি প্রজেক্টের সঙ্গে সঙ্গে আপনি আপনি ভয়েস দিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি মাইক্রোফোন এই সেট যখন করবেন তখন এখানে আপনি মাইক্রোফোনটা দেখাবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনি কিভাবে ইয়েটা ভিডিওটা ইয়ে করবেন, সেভ করবেন। আপনি স্বাভাবিকভাবে কী করেন, ফাইল থেকে সেভ অ্যাজ অথবা সেভ করে আপনি এটা ইয়ে করেন, প্রজেক্টটা আপনি নেন। কিন্তু আপনি এইভাবে ক্যামটার সাথে এইভাবে আসলে সেভ হয় না, ভিডিও এডিটিংয়ের সেকশানে এইভাবে আপনার সেভ অপশনগুলো এইভাবে করা হয় না। স্বাভাবিকভাবে আপনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা অন্য অন্য কোনো ধরেন যে ডক ফাইল অথবা এক্সেল ফাইলে কীভাবে সেভ করেন, কন্ট্রোল এস দিলে অথবা এখান থেকে সেভ অ্যাজ আপনি ক্লিক করলে এখানে আপনি সেভ করতে পারবেন। কিন্তু এখানে আমাদের সেভের অপশনগুলো ভিন্ন, এখানে যে সেভ কন্ট্রোল এস যেটা সেভ করবেন সেটা হবে আপনার সম্পূর্ণ এই ক্যামটাসিয়া ফাইল, ঠিক আছে? ক্যামটাসিয়া ফাইল, টেকিসমিথ ক্যামটাসিয়া মানে টিএস প্রজেক্ট, এইরকম একটা ফাইল দেখতে পাবেন। দেখুন সেভ অ্যাজ আমি একটা ইয়ে করছি, টিএস প্রজেক্ট পিআরও যে এটা, ঠিক আছে? এই ফাইলটা আপনি ডিরেক্ট ওপেন করতে পারবেন। আপনি হয়তো নতুন অবস্থায় এভাবে সেভ করতে গিয়ে হয়তো বিব্রত ফিল করতে পারেন অথবা পারতেছেন না অথবা এরকম হতে পারে। তো আপনি কি করবেন, আপনি সেভের জন্য আপনি এই যে এ পাশে দেখবেন শেয়ার, শেয়ার থেকে আপনি কি করবেন এই যে লোকাল ফাইল, লোকাল ফাইল থেকে আপনি এটা সেভ করতে পারবেন অথবা আপনি এখানে ডিরেক্ট গুগল ড্রাইভ অথবা ইউটিউব অথবা ভিমবো এখানেও আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? আপনি লোকাল ফাইলে গেলে, লোকাল ফাইলে গেলেন তারপর যেহেতু আমাদের এখানে কোনো প্রজেক্ট নেই সেহেতু এটা দেখাচ্ছে না। আচ্ছা, তো এখন আমি দেখাবো হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন, ঠিক আছে? তো আমি একটা ছোট্ট একটা ফাইল ওপেন করি, তো মিডিয়া ফাইল এই যে এখানে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিনটা হয়ে যাবে। আর এখানে এই যে দেখতেছেন রেকর্ড, এখান থেকে আপনি ডিরেক্ট রেকর্ডও করতে পারেন, ঠিক আছে? আর যেটাতে আমি রেকর্ড করতেছি, দেখুন আমি এখানে রেকর্ডার অপশন চালু করছি। তো আপনি এটা তখনই পাবেন যখন আপনি এটা ক্র্যাক ভার্সন দেখে এটা ইয়ে করবেন, মানে ইনস্টল, সরি ক্র্যাক ভার্সন বলতেছি, আপনি যখন এটা ইনস্টলেশনের সময় ক্র্যাক করার সময় এটা ধরাই দিবেন, এই যে রেকর্ডার ফাইলটা ধরাই দিবেন। তো যদি না ধরাই দেন আপনি এটা পাবেন না, ঠিক আছে? তো তারপর কি করবেন, আপনি এখানে একটা ফাইল নেবেন। কিভাবে একটা ফাইল নেবেন, এই যে এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি গুগল ড্রাইভ থেকে নিতে পারেন অথবা ইম্পোর্ট ফ্রম মাই প্লেস অথবা মাই প্লেস বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। এবং এখানে ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট মিডিয়া থেকে আপনি কোনো প্রজেক্ট নিতে পারেন, ঠিক আছে? তো সাপোজ আমি একটা ইয়ে নেব, ধরেন যে একটা ছোট্ট করে একটা কি বলে এটাকে একটা সাউন্ড, অডিও লাইব্রেরি থেকে আমি একটা সাউন্ড নিব। তো আমি এটা সেভ করে নিছি। তো আমি যেটা ক্যামটাসিয়ার যেই এটা ডিফল্টভাবে থাকে, ক্যামটাসিয়ার যেই সাউন্ডটা অথবা অডিও যেটা থাকে সেটাই আমি এখানে ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, এটা আমি এটা নিলাম। আচ্ছা, এই যে দেখুন, তো এটা আমি নিলাম, দেখুন এটা একটু বড় হয়ে গেছে, এই যে। তো আমি যদি এটা ওপেন করি দেখতেছেন এটা ইয়ে হচ্ছে, মানে এই আপনার হচ্ছে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। আর এই পাশে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এই কি বলে এটাকে, আপনি এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি সিলেকশন করে নিতে পারেন, এই যে সিলেক্ট করে আপনি এইভাবে নিতে পারবেন, ঠিক আছে? তো এই প্রজেক্টটা আপনি কিভাবে আপনি করবেন, ধরেন যে এখানে একটা পিকচার নিয়ে আসলেন আপনি, এই একটা গান অথবা একটা সাউন্ড, সাউন্ডের সঙ্গে একটা পিকচার নিয়ে আসলেন ইম্পোর্ট থেকে, কি করবেন? অথবা আপনি এখানে শর্টকাট আছে কন্ট্রোল ও, ঠিক আছে? কন্ট্রোল ও থেকে আপনার একটা পিকচার নিলেন, আপনি একটা পিকচার নেবেন ডাউনলোড, ডাউনলোড থেকে আপনি কি করবেন একটা পিকচার নেবেন, আপনি একটা ডাউনলোড থেকে আমি একটা পিকচার নেই। আচ্ছা, আমি এখান থেকে একটা পিকচার নেব। আচ্ছা, এভাবে হচ্ছে না, তো আমি এভাবে নেব, কন্ট্রোল থেকে ইম্পোর্ট থেকে আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নেব, যেটা নিলাম।
আচ্ছা, এটার দেখছেন এটার ইয়ার সাইজ হচ্ছে এত হয়ে গেছে, তো আপনি এখান থেকে বাড়াই কমাই নিতে পারেন, ঠিক আছে? কিন্তু বাড়াই কমাই আপনি নিতে পারবেন, অথবা আপনি কি করবেন, এখান থেকে আপনি জাস্ট ফিটে ক্লিক করলে আপনি এটা ফিট হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর কি করবেন আপনি এখানে ক্লিক করার পর, আপনি এই সাইজটা দেখুন এখানে চলে আসছে, আপনি মাউসের জুম ইন জুম আউটে ক্লিক করলে আপনি এটা অটোমেটিক চলে আসবে। তো এটাকে আপনি পুরো ইয়েতে যদি আপনি দিয়ে রাখতে চান, আপনি দিলেন, ঠিক আছে? আর এটাই হলো আপনার, আমি বেসিক যেটা শেখাতে চাইলাম তো এটাই। তো আপনি এখানে এটা বড় করে ছোট করে নিতে পারেন, এই যে বড় ছোট করে নিতে পারবেন, ঠিক আছে? এই বড় ছোট করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের ক্যামটাসিয়া রিলেটেড একটা বেসিক যে প্রথম পর্ব, আমি প্রথম পর্ব আলোচনা করলাম। তো পরবর্তী পর্বে আমি দেখাবো কিভাবে একটা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? কিভাবে একটা ভিডিও তৈরি মানে এডিট করবেন অথবা কিছু কাজ করবেন, তো এই রিলেটেড আমি একটা পরবর্তী একটা টিউটোরিয়াল নেব। এটা ছিল আমাদের প্রথম পর্ব। তো বন্ধুরা, তো আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও থেকে কতটুকু শিখতে পারলেন, অথবা আমাদের অথবা আপনার এই আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।